একটি গুরুর শিষ্য ওই গুরুর মতোই হতে চাইছিল, আর ওই গুরুজিও তার শিষ্যকে নিজের থেকেও মহান হতে দেখতে চাইত। আর এই কারণে ওই গুরুজি তার শিষ্যকে সমস্ত রকমের শিক্ষা দিতে থাকে। কিন্তু ওই শিষ্যটি খুব দ্রুত বড় হতে চাইছিল, আর এই কারণে ওই শিষ্যর সবসময় মনে হতো যে গুরুজি হয়তো তাকে সব কিছু বলছে না, এই কারণেই সে সফল হতে পারছে না। এরপরে শিষ্যটি মনে করে, আমার গুরুজির উপরে নজর রাখা উচিত, আর দেখা উচিত যে গুরুজি সারাদিন কী কী করেন। আর পরের দিন থেকে ওই শিষ্যটি গুরুর উপরে নজর রাখা শুরু করে। শিষ্যটি সারাদিন লুকিয়ে লুকিয়ে তার গুরুকে দেখে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত গুরুজি কী কী করে, কোথায় যায়, কীভাবে ধ্যান করে, কীভাবে খাবার খায়, কী রকমের কথা বলে, কীভাবে হাঁটে, কীভাবে বসে, কীভাবে ঘুমায়, এই সব কিছু শিষ্যটি লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর পরের দিন থেকে ওই শিষ্যটিও সেই সব কিছু করা শুরু করে দেয় যা তার গুরুজি প্রতিদিন করত। এরপর থেকেই শিষ্যটি তার গুরুকে হুবাহুব নকল করার চেষ্টা করে। আর পরের দিন সকালে নদীতে স্নান করতে গিয়ে গুরুজি দেখে ওনার শিষ্য ওনার সঙ্গে আসছে, আর ওই শিষ্যটি সেখানেই স্নান করে যে জায়গাতে গুরুজি স্নান করত। ছেলেটি ওই পাহাড়ে গিয়ে পৌঁছে যায় যেখানে বসে গুরুজি রোজ সকালে ধ্যান করত। আর গুরুজি আসার আগেই ওই শিষ্যটি এসে ধ্যানে বসে পড়ে, আর এটা দেখার পরে গুরুজি একটু হাসে। আর পাশে থাকা অন্য একটি পাথরের উপরে বসে গুরুজিও ধ্যান করা শুরু করে দেয়। কিন্তু এদিকে শিষ্যটা মনে মনে ভাবে যে এখন হয়তো গুরুজি তাকে কিছু বলবে, কিন্তু বেশ কিছু সময় পরেও যখন গুরুর কোনো কথা শুনতে পায়নি তখন শিষ্যটা চোখ খুলে দেখে আর দেখতে পায় যে গুরুজি অন্য একটি পাথরের উপরে বসে ধ্যান করছে। তখন ওই শিষ্যটি ভাবে হয়তো সপ্তাহে কোনো একটি দিন অন্য একটি পাথরের উপরে বসে ধ্যান করতে হবে। শিষ্যর এই সমস্ত ব্যবহারগুলো দেখে ওই গুরুজি বুঝতে পারে যে তার শিষ্য তার মতো হবার চেষ্টা করছে, আর এই জন্যই সে চোখ বন্ধ করে তাকে অনুসরণ করছে। আর এই কারণেই গুরুজি ওই দিন রাত্রে একটি গাছের ডালে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপরে শিষ্যটি ভাবে হয়তো রাতে গাছের ডালে ঘুমিয়ে থাকলে দ্রুত জ্ঞান বৃদ্ধি পাবে, আর এই কারণেই ওই শিষ্যটি ওই গাছের অন্য আর একটি ডালে গিয়ে শুয়ে পড়ে। রাতে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হয়, আর আওয়াজ শুনে গুরুজি চোখ খুলে দেখে তার শিষ্য গাছ থেকে নিচে পড়ে গেছে, আর সে ব্যথা পেয়ে চিৎকার করছে। এরপর গুরুজি নিচে এসে তার শিষ্যকে ওঠায় আর বলে, যখন তুমি কোনো কিছু না ভেবে অন্য কোনো মানুষের রাস্তায় চলতে থাকবে বা অন্য কোনো মানুষকে চোখ বন্ধ করে নকল করবে, তখন তুমি ঠিক এভাবেই পড়ে যাবে যেমনটা আজ তুমি এই গাছে থেকে পড়ে গেছো। এরপরে শিষ্য বলে, কিন্তু গুরুজি আমি তো কেবল আপনার মতো হবার চেষ্টা করছিলাম। তখন গুরুজি বলে, তুমি যদি একটি বানরকে নকল করতে থাকো তাহলে হতে পারে তুমি অনেক চেষ্টা করার পরে ওই বানরের মতো কাজ করতে পারবে, কিন্তু তুমি তো একটি মানুষ, তারপরেও তুমি কি বানর হতে চাইবে? তখন ওই শিষ্য বলে, আমি তো কখনোই বানর হতে চাইব না, কিন্তু গুরুজি আমি আমার উদ্দেশ্যে কিভাবে সফল হব, কিভাবে আমি নিজেকে জানতে পারবো? আমি তো কেবল এটা জানার চেষ্টা করছিলাম যে সারাদিন আপনি কী কী করেন, আর হয়তো আপনার এই কাজকর্মের মধ্যে থেকেই আমি আমার এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব, আমি নতুন কোনো একটি রাস্তা খুঁজে পাব। তখন গুরুজি বলে, যেমনটা আমাদের শরীরকে চালানোর জন্য খাবারের প্রয়োজন, যদি খাবার পুষ্টিকর হয় এবং ভালো হয় তাহলে আমাদের শরীরও মজবুত হবে, সুস্থ থাকবে, খুব সহজে আমরা অসুস্থ হব না, আর তখন আমরা যেমনভাবে চাইব আমাদের শরীরকে দিয়ে তেমনই কাজ করাতে পারবো। কিন্তু যদি তুমি খারাপ খাবার খাও তাহলে তোমার শরীরের সঙ্গে কি হবে? শিষ্য বলে, তখন আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে, আমরা দুর্বল হয়ে যাব। এরপরে গুরুজি বলে, ঠিক এভাবেই আমাদের মনেরও একটি শক্তি আছে, আর ওই মনের মধ্যে এত বেশি শক্তি থাকে যে ওই শক্তির দ্বারা একটি মানুষ যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু হতে পারে, নিজেকে জানতে পারে, নিজেকে চিনতে পারে, কিন্তু ওই মনের শক্তিকে কখনোই মাপা যায় না। এরপরে শিষ্য বলে, আপনি তো অনেক জ্ঞানী, তাই আপনার কাছে মনের শক্তি আছে যার ব্যবহারও আপনি করতে পারেন, কিন্তু যদি আমি সেটা করার চেষ্টা করি তাহলে আমি বেশি কিছু করতে পারবো না। তখন গুরুজি বলে, শক্তি তো তোমার কাছেও ততটাই আছে যতটা আমার কাছে আছে বা অন্য কোনো মানুষের কাছে আছে। তখন ওই শিষ্যটি বলে, গুরুজি আমরা সবাই যদি একই রকমের হয়ে থাকি তাহলে আমরা একই রকমের সফল কেন হই না? তখন গুরুজি বলে, এর কারণ হলো ওই মনের শক্তিকে মানুষ সঠিকভাবে ব্যবহার করতে পারে না, বরং এই মনের শক্তি তাদেরকে ব্যবহার করে নেয়। যে মানুষ তার মনের শক্তিকে বুঝতে পারবে
সে জ্ঞানী হয়ে যাবে, আর যে মানুষ তার মনের শক্তিকে এক জায়গাতে লাগাতে পারবে তার জীবনটা সহজ হয়ে যাবে। তখন সে তার জীবনে যা কিছু চাইবে সেই সব কিছু অর্জন করতে পারবে। এরপরে ওই শিষ্য বলে, আপনি কি আমার মনের শক্তিটা দেখাতে পারবেন? আমি আমার মনের শক্তিটাকে বুঝতে পারছি না। তখন গুরুজি বলে যে হ্যাঁ, আমি তোমাকে তোমার মনের শক্তিটা দেখাতে পারবো, কিন্তু এর জন্য তোমাকে আমার একটি কাজ করতে হবে, তুমি কি আমার এই কাজটি করতে পারবে? তখন শিষ্যটি বলে, বলুন গুরুজি আমাকে কি করতে হবে, আমি অবশ্যই আপনার কাজটি করার চেষ্টা করব। তখন গুরুজি বলে, তোমাকে কেবলমাত্র এতটুকু করতে হবে, তোমাকে তোমার মনের মধ্যে আসা সমস্ত চিন্তাগুলোকে দেখতে হবে, আর প্রত্যেকটা চিন্তাকে এক একটি কাঠের টুকরো মনে করতে হবে, আর প্রত্যেকটি চিন্তা মনে আসার সঙ্গে সঙ্গে একটা করে কাঠের টুকরো নিয়ে গিয়ে তোমাকে ওই ঘরের মধ্যে রেখে দিতে হবে, আর এই কাজটা তোমাকে আগামী এক মাস পর্যন্ত করতে হবে। আর এর সাথে তোমাকে আরও একটি কাজ করতে হবে, তোমার সেই সমস্ত চিন্তার কাঠগুলো যা তোমার জ্ঞান বৃদ্ধি করার জন্য আসবে ওই কাঠগুলোকে ঘরের বাইরেই রেখে দেবে। এরপরে শিষ্য বলে, আমি এটাই করব। এর পরের দিন থেকে ওই শিষ্যটি তার মনের মধ্যে চলতে থাকা চিন্তাগুলোকে দেখা শুরু করে, আর যখনই তার মনে কোনো চিন্তা আসত সে দ্রুত একটি কাঠের টুকরোকে নিয়ে ওই ঘরের মধ্যে গিয়ে রেখে দিত। আর এমনটা করতে করতে এক মাস পার হয়ে যায়। তখন ওই শিষ্যটি গুরুজিকে গিয়ে বলে, গুরুজি এক মাস হয়ে গেছে আর আমি তেমনটাই করেছি যেমনটা আপনি আমাকে বলেছিলেন, এখন আপনি আমাকে আমার মনের শক্তিটা দেখান। এরপরে গুরুজি ওই শিষ্যের সঙ্গে ঘরের মধ্যে যায়, যেখানে ওই শিষ্যটি কাঠের টুকরোগুলোকে এক জায়গাতে রেখেছিল। গুরুজি দেখে সমস্ত ঘরে ছোট ছোট কাঠের টুকরোতে ভর্তি হয়ে গেছে। তখন গুরুজি ওই শিষ্যকে জিজ্ঞেস করে, জ্ঞান বৃদ্ধির কাঠগুলো কোথায়? তখন ওই শিষ্যটি বাইরে পড়ে থাকা অল্প কিছু কাঠের টুকরো সামনে নিয়ে এসে রেখে দেয় আর বলে, এগুলোই হলো জ্ঞানের চিন্তার কাঠের টুকরো। এরপরে গুরুজি বলে, আর কেবলমাত্র তোমাকে একটি কাজ করতে হবে, তুমি কি সেটা করতে পারবে? শিষ্যটি বলে, আপনি একবার বলে তো দেখুন। তখন গুরুজি বলে, এই যে কাঠ যা তুমি একত্রিত করেছ, এই সমস্ত কাঠগুলোকে একসঙ্গে বেঁধে ফেলে দিয়ে আসো। গুরুর এই কথা শুনে শিষ্যটি একটু অবাক হয়ে যায়। আর তখন শিষ্যটি বলে, গুরুজি এটা কিভাবে সম্ভব? এতগুলো কাঠের টুকরো আমি কিভাবে চাগিয়ে নিয়ে যাব? তখন গুরুজি বলে, কেন তুমি চাগিয়ে নিয়ে যেতে পারবে না? তুমি এতগুলো চিন্তার বোঝা তো তোমার মাথাতে নিয়ে চলতে পারছো, তাহলে কেন তুমি এই কাঠের টুকরোগুলোকে ওঠাতে পারবে না? তখন ওই শিষ্যটি বলে, কিন্তু গুরুজি চিন্তার তো কোনো ওজন হয় না। তখন গুরুজি বলে, তোমাকে কে বলেছে চিন্তার কোনো ওজন হয় না? চিন্তারও ওজন হয়। তুমি তোমার মনের সমস্ত শক্তিটাকে এই খারাপ চিন্তার মধ্যে লাগিয়ে রেখেছো যা এই ঘরের মধ্যে পড়ে আছে, আর কেবলমাত্র অল্প কিছু কাঠের টুকরোর সাহায্যে তুমি জ্ঞান অর্জন করতে চাইছো। এখন শিষ্যটি তার ভুলটা একটু বুঝতে পারছিল। তখন শিষ্যটা বলে, আপনি ঠিকই বলেছেন গুরুজি, কিন্তু এখন আমাকে কি করতে হবে? তখন গুরুজি বলে, যদি তুমি তোমার জ্ঞানের দিকে যেতে চাও আর এটাই যদি তোমার লক্ষ্য হয়ে থাকে, তাহলে তোমার এই সমস্ত খারাপ চিন্তাগুলোকে নদীতে ফেলে দাও। তখন ওই শিষ্যটি বলে, কিন্তু গুরুজি এতগুলো কাঠের টুকরো আমি একবারে চাগিয়ে নিয়ে যেতে পারবো না। তখন গুরুজি একটু হেসে বলে, তাহলে তুমি একটা একটা করে ফেলে দাও, আর সেটা এক মাসে হোক, এক বছরে হোক বা কয়েক বছরে, যতটা সময় প্রয়োজন ততটা সময় দাও, কিন্তু তোমার এই ফালতু চিন্তাগুলোকে তোমার মন থেকে বার করে ফেলে দাও। মনে রেখো, একটি চিন্তা যখন তোমার মন থেকে চলে যাবে তখনই একটি কাঠের টুকরো তুমি নদীতে ফেলে দেবে। এরপরে শিষ্যটি যে কাঠের টুকরোগুলোকে এক মাসের মধ্যে সংগ্রহ করেছিল সেই সমস্ত কাঠের টুকরোগুলোকে ফেলতে গিয়ে ওই শিষ্যের 3 বছর সময় লেগে যায়, কারণ একটি চিন্তা চলে যাবার পরেই সে একটি কাঠের টুকরো নদীতে ফেলে দিত। আর এখন ওই শিষ্যের কাছে কেবলমাত্র জ্ঞান অর্জন করার অল্প কিছু কাঠের টুকরো ছিল, আর এখন ওই শিষ্যের সমস্ত মনের শক্তিটা কেবলমাত্র জ্ঞান অর্জন করার দিকেই লেগেছিল, কোনো রকমের খারাপ চিন্তা তার মধ্যে ছিল না। আর এরপর একদিন ওই শিষ্যটি গুরুর কাছে গিয়ে বলে, গুরুজি এখন আমার মনে হচ্ছে যেন আমি কোথাও একটি এসে দাঁড়িয়ে পড়েছি আর আমি আমার জীবনে এগিয়ে যেতে পারছি না। তখন গুরুজি বলে, এখন তোমার ওই বাকি কাঠের টুকরোগুলোকেও ফেলে দেওয়ার সময় চলে এসেছে, তুমি ওই কাঠের টুকরোগুলোকেও ফেলে দাও। আর ওই বাকি 24টা কাঠের টুকরোকে ফেলে দিতে ওই শিষ্যের 1 বছর সময় লেগে যায়। আর যখন শিষ্যটি শেষ কাঠের টুকরোটা নদীতে ফেলে দিচ্ছিল তখন ওই শিষ্যটি নদীর ধারেই বসে পড়ে, আর সেখানে বসেই সকাল থেকে সন্ধে হয়ে যায়।
তখন গুরুজি খুঁজতে খুঁজতে নদীর ধারে এসে শিষ্যের চোখের দিকে তাকিয়ে গুরুজি বুঝতে পারে যে এখন তার মনের মধ্যে শান্তি চলে এসেছে। এরপরে শিষ্যটি গুরুর দিকে তাকায়, কিন্তু কেউ কোনো কথা বলেনি, আর দুজনেই সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আমাদের মনের ভিতরে যে অসীম শক্তি, সেটা হাজারো ফালতু চিন্তার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সমস্ত চিন্তার মধ্যে কিছু ভালো চিন্তাও আছে আর কিছু খারাপ চিন্তা আছে। আমাদের কেবল ভালো চিন্তাগুলোকে ধরতে হবে। যদি আমরা ভালো চিন্তাগুলোকে না ধরি, তাহলে খারাপ চিন্তাগুলো আমাদের মনকে নিয়ন্ত্রণ করে নেবে। গৌতম বুদ্ধ বলেছিলেন, যখন তোমার মনের মধ্যে কোনো ভালো চিন্তা আসবে, তুমি দ্রুত সেই চিন্তাটাকে ধরে নেবে আর ওই চিন্তার উপরে কাজ করা শুরু করে দেবে। মনের শক্তিকে ব্যবহার করাটা খুবই সহজ। আমাদেরকে কেবল সেটার উপরেই মনোযোগ দিতে হবে যেটা আমরা করতে চাই। কিন্তু আমরা একসঙ্গে অনেকগুলো জিনিসের উপরে মনোযোগ দিতে যাই, আর এই কারণেই আমাদের মন কোনো কাজের উপরেই ভালোভাবে ফোকাস করতে পারে না, আর আমাদের মনের সমস্ত শক্তিটা নষ্ট হয়ে যায়।